কাছে এবং দূরে বসে যারাই আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে নতুন উদ্যোক্তা শ্রেণীর জন্য যে বিষয়টি আমি আলোচনা করব তা হচ্ছে নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব বুদ্ধি ব্যবহার করে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি একজন নতুন উদ্যোক্তা হিসাবে অবশ্যই আপনি সিনিয়র বা অভিজ্ঞ ব্যবসায়ীদের সাহায্য চাইতেই পারেন, আপনার অ্যাসোসিয়েট, আশপাশের মানুষ, আত্মীয় স্বজন, যারা গুরুজন আছেন তাদের কাছ থেকে আপনি অবশ্যই টিপস এবং হেলদি যত তথ্যাদি আপনি অবশ্যই নিতে পারেন, কোনো দোষের কিছু নেই। কিন্তু করতে হবে আপনাকে নিজেকেই, কিছু কিছু ইনিশিয়েটিভ আপনাকে নিতে হবে, স্টেপস আপনাকে নিতে হবে, এবং এক্ষেত্রে হতে পারে ভুল ত্রুটি, এবং আমি আজকে এই ভুল ত্রুটি নিয়েই কথা বলবো। যদি আপনার এই ভুল ত্রুটি হয় বা তাহলে এটি দোষের কিছু নয়। একজন নতুন শিক্ষার্থী হিসাবে আমি বলবো, ব্যবসায়ের শিক্ষার্থী হিসাবে ভুল অবশ্যই হতে পারে। একটি কথা মনে রাখবেন, টু ডু ইট রাইট ফার্স্ট ইউ নিড টু ডু ইট রং, তাহলেই আপনি কিন্তু ধরতে পারবেন যে কোথায় ভুল হয়েছিল। বাট আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডোন্ট ডু ইট ফর লং, রাইট? বারবার ভুল করলে কিন্তু সেটা আবার কাম্য নয়। কিন্তু কিছু ভুল ত্রুটি করলে অবশ্যই সেটা আপনাকে পরবর্তীতে আরো এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে, কারণ আপনি সচেতন হয়ে যাবেন। কথায় বলে যে নিজের বুদ্ধিতে ঠকাও ভালো, কারণ কি, তাতে আপনার একটি আত্মবিশ্বাস বুস্ট হবে যে আপনি করতে পারেন, ঠিক ওই জায়গাটাতে পার্টিকুলি আপনার ভুল হয়েছিল, নেক্সট টাইম আপনি এটা করবেন না। কিন্তু যদি আপনি অন্য কারো বুদ্ধিতে ঠকেন বা ব্যবসাতে লস করেন, তাহলে কিন্তু আপনার লস তো এক লস হয়েছে, উপরন্তু আপনার কিন্তু একটি সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক দিক থেকে কিন্তু আপনি আহত হবেন। এবং এই জিনিসটি আমি তো মনে করি অর্থনৈতিক যে লস এবং মনস্তাত্ত্বিক লস কোনোটি কম না, আমি মনে করি বরাবর বা মানসিকটা একটু বেশিই বটে, কারণ এটা থেকে যায়, এই আঘাতটা থেকে যায়। অর্থনৈতিক বিপর্যয় কিছুদিনের জন্য হলে আপনি হয়তো আবার নতুন কোথাও থেকে টাকা পেতে পারেন বা হতে পারে, টাকা আসে, কিন্তু মেন্টালিটি যদি আপনি একবার কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হন সেটা থেকে যায়। সো এই ব্যাপারটাতে আপনাকে সচেতন থাকতে হবে। এবং এটি আপনাকে মনে রাখতে হবে যে সব সময় যে আপনি একেবারে 100-তে 100 সেঞ্চুরি করবেন বা ছক্কা মারবেন, বাউন্ডারি মারবেন তা কিন্তু নয়। সচিন টেন্ডুলকার, মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান, আপনারা সকলেই চেনেন জানেন, তিনিও কিন্তু কখনো কখনো শূন্যতে আউট হতেন, একথা আমরা সকলেই জানি। তাহলে তিনি কি দমে গেছেন? না, যে কারণে তিনি আউট হয়েছিলেন জিরোতে, তিনি কিন্তু ওটাকে আবার ভালোভাবে রিওয়াইন্ড করে চিন্তা ভাবনা করে নেক্সট টাইম কিন্তু ভালো খেলার চেষ্টা করেছেন। ঠিক এইভাবেই একজন ব্যবসায়ী যদি নিজের পদ্ধতিতে ব্যবসা করতে যায় এবং যদি তাতে তার কিছু লসও হয়, তাতেও কিন্তু তার একটা শিক্ষা হয়, বড় কিছু যা আসে না। এবং একটি কথা আমি শুনেছিলাম যে এক মাঝিকে বলতো যে তোমার নৌকা তো এদিক ওদিক শেক করছে, তুমি একটু ঠিক করো না। তো মাঝি বলছিল খুবই একটা নীতি কথা যে এদিক ওদিক ধাক্কা লাগতে লাগতে এক সময় সিধা চলা শুরুই করবে। তো আসলে ব্যবসা করতে গেলে প্রথম অবস্থাতে ফ্রম ডে ওয়ান আপনি এটা ধরে নেবেন না যে আপনি একদম আপনার মসৃণ পথে চলবেন, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, আপনারা সকলেই জানেন। সো সেই ক্ষেত্রে আমি বলবো আজকের যে এই ভিডিওটা, সেই ভিডিওটার মূল কথা হচ্ছে বি রেডি ফর এভরিথিং, টেক ইউর ওন ইনিশিয়েটিভস, এবং যদি আপনার কিছু ঘাটাও হয় তাহলে আমি বলবো নতুন একজন বিজনেসের শিক্ষার্থী হিসাবে আপনার শিক্ষা হচ্ছে, সেটা ঘাটা না ধরে আপনি সেটাকে আপনার ঝুলিতে রেখে দেন আপনার একটা অভিজ্ঞতা হিসাবে, এবং এভাবেই আপনি এগিয়ে যেতে পারেন। সো আমি সচিন টেন্ডুলকারের কথা বললাম এবং এটাও বলেছি যে ভুল করলেই শুধরে যায়, হাঁটিতে শেখে না কেউ, না খেয়ে আছার, পানিতে না নামিলে কেউ শেখে না সাঁতার, এমন একটা কবিতা আমরা পড়েছিলাম। সো যখন আপনি এভাবে করবেন এবং আপনি আপনার লস থেকে শিখবেন, তখন এটা আপনাকে আরো বেশি ম্যাচিউর করবে মার্কেট প্লেসে, আপনাকে আরো ম্যাচিউর হিসাবে এটা দাঁড় করাবে। তখন আপনি নিজেও ম্যাচিউর হবেন, আপনি নিজে জানবেন যে না আমি সবই জানি, এটা হতে পারে এটাও হতে পারে। তখন যে আপনার একটি দখল থাকবে ব্যবসার সব কর্মপদ্ধতিতে, সেই জিনিসটাই কিন্তু আপনাকে এনে দেবে একটু সাময়িক লস,
অতএব লাভ লস দুই ভাই আমরা পড়েছিলাম, আর আর লস সরি রিক্স অ্যান্ড রিটার্ন দুটোই হতে পারে। এনিওয়ে আমি আশা করবো আপনারা সকলেই ভালো করবেন, তবেও কশানারি সাবধানবশত এই জিনিসগুলি মনে রাখতে হয় এবং শিক্ষা নিতে হয়। যাই হোক সকলে ভালো থাকবেন, আশা করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, খোদা হাফেজ।